গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুপ্লেস ব্লগিং এন্ড কুকিং। আশা করি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজকে হলো রাখি পূর্ণিমা। তো রাখি পূর্ণিমা সবাইকে প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার সবাই সব ভাইদেরকে হ্যাপি রক্ষাবন্ধন। তো এটাও তো আমার ফ্যামিলি একটা, তোমাদের সাথে তোমরাও আমার একটা ফ্যামিলি। তো আমার ফ্যামিলির সব ভাইদেরকে সবাইকে হ্যাপি রক্ষাবন্ধন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আমি দেখতে পাচ্ছ স্নান টান করে নিয়েছি, পুজো হয়ে গেছে। যেহেতু আজকে পূর্ণিমা, সেহেতু সকাল সকাল আমি পুজো দিয়ে নিয়েছি। এখন বেজে গেছে 9টা। তো আমি 9:30 বেজে গেছে। তো আমি দেখতে পাচ্ছ আমি পুরো রেডি হয়ে গেছি। তো আমি যাবো মার ঘরে। তো আমার ভাই আছে একটা, আমার ভাই মানে আমার মেসতো ভাই আছে, তো ওই আমার ভাই। তো ওকে আজকে রাখি পড়াবো। তো সববার ওকেই পড়াই। আগে বহুত ভাই ছিল, তো ওখানে সবের বিজনেস এসে মানে সব আলাদা আলাদা জায়গায় চলে গেছে। তো মাসির ছেলে আছে, তো মাসির ছেলেকে ভাই এবার রাখি পড়াবো। তো এই দেখো, দেখতে পাচ্ছ এগুলো সব রেডি করেছি। তো এগুলো নিয়ে যাবো আজকে। তো মনে হয় না আজকে রাত্রে আসবো, করে মার এখানেই থাকবো। তো চলো ফটাফট করে এগুলো ব্যাগে ঢুকিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ আমি এসে পড়েছি মার ঘরে। তো এখন বেজে গেছে 10:15 বেজে গেছে। তো আমি জাস্ট আসলাম মার ঘরে। তো এসে এবার দেখি থালা রেডি করতে হবে ভাইয়ের জন্য। তো রাখির থালাটা ফটাফট করে আমি রেডি করে নিই, ভাইকে ফোনও করতে হবে। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ আমি ড্রেস চেঞ্জ করে ফেলেছি। তো ওই যে মা দিদা, তো দেখতে পার আজকে এই করোনার পরে আজ ফার্স্ট টাইম আমি ঘরে আসলাম। পরে আইসক্রিম এসছে, আইসক্রিম রেখেছি। পুরো করোনার টাইমে আমি টোটালি লাস্ট ইয়ার আর এই ইয়ারও আমি টোটালি আইসক্রিম খাইনি। তো আজ যাচ্ছে, তো ভীষণ খেতে ইচ্ছা করলো। তো বললাম অল্প রাখি। তো এই যে দেখাচ্ছি, এটা রেখেছি দিদার জন্য বাটি আইসক্রিম। আর এই যে এখানে দুইটা কুলফি রেখেছি, একটা মার জন্য আর একটা ভাইয়ের জন্য, ভাইয়ের জন্য রেখেছি। আর আমি রেখেছি চকিটা কোকোবার, এই যে আইসক্রিম। তো এটা আমার জন্য রেখেছি, তখন খাবো না, আর একটু গরম হয়নি। কখন মাত্র বাজে 11:15, তো 12:30 দিকে খাবো। তো এটা আমি এই যে আইস বক্সে ঢুকিয়ে রেখে দিলাম, নাহলে এটা গলে যাবে। এই যে, তো ফ্রেন্ডস, তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি। তো আজকে রাখি পূর্ণিমায় স্পেশালের জন্য মিষ্টি তো আনাই হয়েছে, আনা হয়নি, বরকে বলেছি বর নিয়ে আসবে। আর হবে বিরিয়ানি। তো ভাই বললো, ভাইকে বললাম কি খাবি, তো ভাই বললো বিরিয়ানি খাবো। তার জন্য আজকে বানাবো বিরিয়ানি। তো বর সেদিন বানিয়েছিল, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজ আমি ট্রাই করব বানানো। তো বিরিয়ানি বানাবো, কিন্তু ভাই তো দুপুরবেলা খাবে না বললো, বললো রাত্রেবেলা খাবো। তো আমি বললাম ঠিক আছে, তো তোর জন্য রাত্রেবেলা বানাবো, এখন বরের জন্য আমাদের সবের জন্য বানাবো। তো মা এদিকে মাছ রেখেছে, মা মাছ বানাবে। তো মা ওদিকে কাজ করছে, ওই যে মা কাজ করছে। তো আমাদের মোটর আছে ওই যে, কিন্তু মা তবু কল চাপে, মানে মার কলের জল দিয়ে বলে খুব ভীষণ ভালো লাগে। তো মা মধ্যে মধ্যে কল চেপে সব কিছু করে। তো মা স্নান টান করেনি, স্নান টান করবে এখন। আর ততক্ষণে চলো আমি ভাইয়ের জন্য ধান দুব্বা গুলো থালটা সব ফটাফট করে রেডি করে ফেলি। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ রাখির থাল রেডি হয়ে গেছে। তো আমাদের এত কিছু লাগে না, এটা সিম্পল রাখির থাল রেডি, খালি প্রদীপটা নেব। ফ্রেন্ডস, এখন বেজে গেছে 11:00। তো যে ভাই এসে পড়েছে, ভাই চিল্লাচ্ছে বলে লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে। তো চলো অল্প দেখাই, রেডি বসে আছে, ইচ্ছে লজ্জা পায়। চলো রাখিটা পরিয়ে ফেলি।
ভাই সিম্পল রাখি পরে, তার জন্য ওর জন্য সিম্পল রাখি একদম। মা কি করছে, কি করছো মা? হ্যাঁ কি করছ? ও যে ভাই রাখি পড়া শেষ, ভাই চলে যাচ্ছে, ও ক্যামেরা ফেস করতে একদম লজ্জা পায়। আর মা এদিকে আইসক্রিম খাচ্ছে, আর এই যে আমার আইসক্রিম আমিও খাচ্ছি। এই যে মা আমি দুজনে আইসক্রিম খাচ্ছি। কিন্তু লাস্ট ইয়ারও খাইনি, এবারও খাইনি, প্রথম খেলাম না করোনার পরে। ফ্যান্স পড়ে গেল না, না আইসক্রিম। তো ভাইয়ের সাথে বললাম, ভাবলাম ইন্ট্রোডাকশন করাবো, তো ও তো লজ্জা শেষ। ভাইয়ের এমনি ভালো নাম সৌরভ সাহা, আর আমরা সবাই ওকে আদর করে পাপাই বলে ডাকি। তো ও আমার মাসির ছেলে বলেছিলাম তোমাদেরকে, তো ওই একা ভাই, তো রাখি পরিয়ে দিলাম। আর একটা রাখি আছে, ওইটা কাকে পড়াবো বলো তো? আমার মাকে পড়াবো, তো মা স্নান করে আসলে মাকে পড়াবো। আমি মাকে সবসময় একটা রাখি পড়াই। রাখি মানে কি, সবাইকে রক্ষা করা, ই করা। তো মা আমার সবসময় সাপোর্ট করে, সব কিছু থেকে রক্ষা করে, তার জন্য মার জন্য সবসময় রাখি আনি। তো মাকে যখন পড়াবো তখনও তোমাদের সাথে শেয়ার করবো। পটেটো বয়েল, আর এটা মশলার কৌটো। সেখানে পটেটো বয়েল হচ্ছে, এখানে মা মাছে হলুদ নুন মাখিয়ে দিচ্ছে, তো মা স্নান করতে যাবে, ততক্ষণে মাছগুলো ফ্রাই করে নেব। আর এখানে ভাত জাস্ট হলো, আর এখানে যে গাছের কুমোরডুগো, কুমোরডুগো না আমার লাউরডুগো, কুমোরডুগো এই যে বানিয়েছে। তো আমার এটা খালি খালি খেতে ভীষণ ভালো লাগে, তো আমি এটা খালি খালি খাবো। এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে, মা ডাল ফাটা করে করেছে, তো আমি মাছটা ভেজে তারপরে বসে বসে খাবো। তো আর এদিকে বর এখনো আসেনি মাংস নিয়ে, বিরিয়ানির জন্য মাংসের খবর নিয়ে একটা বেজে গেছে। তো এই যে কচু আর আলু দিয়ে মাছ হবে, আর এখানে মাংসের জন্য সব রেডি করে রেখেছি এখানে মশলা। প্রোগ্রাম তো রাত্রে, তো বর বললো দুপুরে বানাতে চিকেনটা, কিন্তু বর নিজেই আসলো না একটা বাজে, তো একটু কাজে বিজি আছে, তো বললো আসছি, তো দেখি কখন আসে, তো তখনই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমি ফটাফট করে মাছটি ভেজে নিই। দেখতে পাচ্ছ এখানে পটেটো ফ্রাই হচ্ছে, এখানে মাছগুলো দেওয়া হয়ে গেছে, মাছের ঝোল হচ্ছে কচু আলু দিয়ে, আর এখানে মাংসটা ম্যারিনেট করে রেখেছি, তো সব মশলা টশলা একবারে ম্যারিনেট করে রেখেছি, তো এগুলো ফটাফট করে বানাতে হবে, অলরেডি দুটো বেজে গেছে, ভীষণ লেট হয়ে গেছে। এই যে এবার বাসমতি রাইসটা আমি ইসে করবো, ধুয়ে নিব, তো প্যাকেটটা ফটাফট করে কেটে নিই। ফ্রেন্ডস ওই যে মা স্নান করে এসে পড়েছে, তো মার জন্য রাখি রেখেছি, এই যে তো এটা মাকে পড়াবো। তো চলো মা ওই রুমে আসো। হ্যাঁ এটা এমনি পড়াবো, তো এটা মার রাখি, এটা বরের রাখি। তো ফ্রেন্ডস এই যে মার রাখিটা, এটা মাকে পড়াবো। মা এটা পড়বে না, এটা পড়বো। তো এটা মার রাখি,
মাকে সবসময় পড়াই। মার একটা মিষ্টি মা আগে খেয়ে ফেলেছে, রসগোল্লা মা আগে খেয়ে ফেলেছে। হ্যাঁ একটু দিব, আমাদের মারাখিটা দেখো। এই তো মারাখি, দুইটা বাকি আছে, এটা বরের রাখি, দিদা পড়াবে। তো চলো রান্না করি, এখন নাড়াইটা বেজে গেছে। তো এই যে দিদা রাখি বানলো, দেখি রাখিটা কোথায়। এই তো, তো এবার আমাদের লাঞ্চ হবে, তো চলো। মাত্র যে খেয়ে হাত ধুলো। তো এই যে আজকে আমি বানিয়েছি বিরিয়ানি, ও টেস্ট করবে। তো ফ্রেন্ডস, এখন বেজে গেছে 5টা, আর এর দেখো কি নিয়ে বসেছি, দাঁড়াও একটু খুলে এটা খেয়ে নিই। তো ফ্রেন্ডস, জয়েন খেলাম, জয়েন খেয়ে গেলাম, মানে কি বলবো, তুমি আমার আমার ড্রেস চেঞ্জ দেখতে পাচ্ছ। তো জাস্ট স্নান করে আসলাম, ভীষণ গরম লাগছিল। তো আমি রান্না টান্না পরে আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি, কারণ এগুলো বানাতে ঠানাতে বিরিয়ানি টিরিয়ানি বানাতে প্রচুর লেট হয়ে গেছে। তারপরে বড় খেতে এসে পড়েছে, তো বরকে দিয়ে সবাইকে দিয়ে, তারপরে আমার ভিডিও ছিল আর একটা চ্যানেলের জন্য, তো মা আমি ভিডিও করলাম বেঙ্গলি ভুড়ি ভোজের জন্য, তো তোমরা সবাইকে ওইটা দেখে নিও। তো মা আমি ভিডিও করে বাজে প্রায় 4:35 বেজে গেছিলো, খাওয়া দাওয়া করে উঠেছি। উঠার পরে মানে মাংস টাংস বানানো হয়েছে, সব কিছু হয়েছে, ড্রেস পুরো আর ভাল লাগছে না ওই ড্রেস পরে থাকতে, তার জন্য গিয়ে স্নান টান করে এখন ড্রেস ট্রেস চেঞ্জ করে জাস্ট এসে বসলাম। এখন পুরো বাজে 5টা, বসেই তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম। তো একটু জয়েন খেলাম, কারণ একটু হেভি খাওয়া হয়েছে, তো তার জন্য একটু জয়েন খাচ্ছি। তো তোমরা ওই ভিডিওটা গিয়ে দেখে নেবে বেঙ্গলি ভুড়ি ভোজ চ্যানেলে। তো একটু রেস্ট করে নিই, তা আবার সন্ধ্যার পরে দেখা হবে, আর রাত্রে তো ভাই আসবেই খেতে। তো ওই দেখো মা, মা বসে বসে, মাও আমার সাথে ভিডিও করে আসলো, তো মাকেও দেখতে পারবে ওই ভিডিওতে। তো মাও জাস্ট খাওয়া দাওয়া একসাথে খাওয়া দাওয়া করে, মা আমি এদিকে স্নান করতে চলে গেছি, মা বাসন টাসন সব ধুলো খাওয়া দাওয়ার পরে, মা ধুয়ে টুয়ে মা ড্রেস চেঞ্জ এসে বসলো, আর আমিও জাস্ট স্নান করে ড্রেস চেঞ্জ করে বসলাম। তো মা মোবাইল দেখছে, এখন আর তো শুবো না, কারণ এখন 5টা বেজে গেছে। মা শুবে এখন না, আর শোয়া হবে না, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। মা চুল শুকাচ্ছে, শ্যাম্পু করেছে, তার জন্য চুলগুলো ভিজা। তো ফ্যানের নিচে বসে যে ফ্যান বসে বসে চুল শুকাচ্ছে, তখন মা একটু রেস্ট করুক, আমি একটু এমনি বসে বসে রেস্ট করি, মার সাথে একটু কথা বলি, গল্প করি। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ একটু রেস্ট করছিলাম, তো তো বিকালবেলা 5টার সময় কথা হয়েছিল তোমাদের সাথে, তারপরে আর কথা হয়নি। এখন বেজে গেছে 9:10, তো এমনি শুয়ে শুয়ে একটু মোবাইলতে ঘাটলাম, তারপর একটু টিভি দেখলাম। তো ভীষণ টায়ার্ড লাগছে, এখন ঘুমও পাচ্ছে, কিন্তু ঘুমালে হবে না, ভাই আসবে, ভাইয়ের জন্য বিরিয়ানি বানাতে হবে এখন। তো ওখানে গিয়ে মোটামুটি রেডি আছে, চিকেনটা তো করেই রেখেছি দুপুরবেলা, তো বিরিয়ানিটা ফটাফট করে বানিয়ে নিই, ভাই 9:30 মধ্যে চলে আসবে। তো ভাই এসে খাওয়া দাওয়া করে গেলে পরে গিয়ে তারপরে আমি আর কিছু খাবো না, আর আমার মানে খিদে নিয়ে আর ইচ্ছে করছে না, তো তারপরে গিয়ে শুয়ে পড়বো, ভালো লাগছে না। তো ভাই আসলে তোমাদের সাথে চেষ্টা করবো শেয়ার করার, যদি ও আসে ক্যামেরার সামনে তো লজ্জা পায়, তো নিশ্চয়ই শেয়ার করবো। ভাইয়ের জন্য, যে ভাই এসে পড়েছে, তো ভাইয়ের জন্য বিরিয়ানি রেডি হয়ে গেছে, সিম্পল বিরিয়ানি।
তো দেখি ভাই খেয়ে কেমন লাগে। তো ফ্রেন্ডস জাস্ট ডিনার করে আসলাম, ভাইও খেয়ে গেল, এখন বেজে গেছে 10:15 বেজে গেছে। তো ভাই জাস্ট খেয়ে দিয়ে গেল আর আমিও ডিনার করে উঠলাম, ভাইয়ের আমি একসাথেই খেলাম আর মা দিদা খেতে বসেছে। তো ব্লগটা আর বড় করি না, আজকে যা যা দিনে টুকটাক তোমাদের সাথে শেয়ার করলাম রাখির মানে স্পেশাল দিনটা। তো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিবে, শেয়ার করে দিবে আর কমেন্ট করে দিবে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে। তো আজকের মতো বাই।